যে আমরা দুজন যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে সবজি। আজকে সকাল সকাল আমার হাজবেন্ড বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসছে। তো কী কী নিয়ে আসলো আমি আর ছেলে ফ্লোরে ঢেলে দেখছি। তো এদিকে আছে শসা, কোয়াশ, ভোল, আর এদিকে হচ্ছে টমেটো, পটল, কারকল, আর কপি, আর এদিকে আলুগুলি সব ঢেলে দিয়েছে ছেলে। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সকালে মানে অনেক সকালে উঠেছি, আজকে যেহেতু মানডে, ছেলে মেয়ের এক্সাম আছে, তো 9টার মধ্যে ওদেরকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে। তো ঝাড়ু আর অন্যান্য যেসব কাজ থাকে করে নিয়েছি, আর বাসন তো আমি আগের দিন রাতেই মেজে রাখি। আমার সকালের কাজ সেরে সবজিও কাটা শেষ, তো রান্না টান্না করে আবার তোমাদের সাথে দেখো। রান্না হয়ে গিয়েছে, তো এখানে টমেটো চাটনি, ডাল, আলু, কোয়াশ ভাজি আর ডাঁটা শাক আর শশাও কেটে নিয়েছি। তো এখন ছেলে মেয়েকে খেতে দিব, হাজবেন্ডকে খেতে দিব। তো আমি তো কথা না বাড়িয়ে এখন ওদেরকে খেতে দিই, আবার দেরি হয়ে যাবে স্কুলে যেতে। ছেলে মেয়ের জন্য থালায় ভাত দিয়ে দিয়েছি। তো ওদের খাওয়ার একটু আগেই আমি থালায় ভাত দিয়ে দিই, যাতে খাওয়ার সময় একটু ঠান্ডা হয় আর কি, খেতে পারে, অসুবিধা না হয় কোনো। তো এদিকে শশা শাক ভাজি দিয়ে দিয়েছি, ডালটা আমি পরে দেব। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, ছেলে মেয়ে নিচে অলরেডি চলে গিয়েছে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেল, তো আমিও স্নান করে ফেলেছি, স্নান করে ভাতও খেয়ে নিয়েছি। পিকু দেখো রাস্তায় কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ও সব জায়গায় খেলা। দেখো আমাদের আড্ডা জমে গিয়েছে, তো আমরা অনেক অনেক আড্ডা দিচ্ছি। এটা আমাদের পিঙ্কি সুন্দরী, উর্মিলা সুন্দরী, রাধে রাধে, স্বপ্না রাধে, রাধে রাধে। তো আজকে ওই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আর বাড়ি যাইনি। তো আগে থেকেই আমাদের প্রোগ্রাম হয়ে গিয়েছিল যে আজকে আমরা একটু মানে স্কুলের পেছনেই আমার এক বান্ধবী আর কি, যে রাধে রাধে বান্ধবীর ভাড়া থাকে, তো এখানেই প্রোগ্রাম হয়েছিল আগে থেকেই যে মানডেতে আমরা যার যার বাচ্চা দিয়ে আমরা ওর বাড়িতে মানে আড্ডা দিতে আসব। সবাই আমরা গল্পে জমে গিয়েছি, অনেকদিন পর দেখা হয়েছে, তো তার জন্য আর কি। আমাদের রাধে রাধে বান্ধবী এখন আমাদের জন্য চা বানাচ্ছে, তো আজকে আমাদের চায়ের পার্টি হবে। দেখো আমার সুন্দরী বান্ধবী, ও খালি সাজুগুজুই করছে, সাজুগুজুই করছে। সবাই একসাথে হলে আর গল্প আর শেষ হতে চায় না। চা চলে আসছে, তো আমরা এখন চা খাবো। এই যে দেখো ওর চা সবাই সুন্দরী বান্ধবী, এত সুন্দর দেখতে। ওই যে দাঁতগুলি কিভাবে নষ্ট করবে, যে পান খাবে, খালি পান পান সুপুরি খাওয়া লাগে না, দাঁত নষ্ট হয়। তো এখন 12টা বাজে, এখন আমাদের আড্ডা শেষ, এখন বাচ্চাদের আনতে যাব। তো আমরা দুজন এখন বাচ্চা আনতে যাব, ছেলে মেয়েকে, আর এর তো বাচ্চার স্কুল দেরি আছে, ওর আর কি অন্য স্কুলে। তো আমরা এখন যাব, 12টা বাজে গিয়েছে, ছেলে মেয়েকে দুজনকে নিয়ে বাড়ি যাব। যে আমরা দুজন যাচ্ছি আনতে, ওর ছেলে আর আমার ছেলে মেয়ে দুটোই। বিকেলে আমার হাজবেন্ড দেখি ছেলে মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসছে, তো ওরা এখন মিষ্টি খাবে। তো তোমাদেরকেও মিষ্টি দিয়েই শেষ করছি আজকের ভিডিওটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবেই তোমরা সাপোর্ট করো।